ভিডিওটা শুরু করার আগে যে কথাটা আজকে না বললেই না সেটা হচ্ছে যে দিশান বাংলা এই কিছুদিন আগেই চল্লিশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করেছে আর যেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্য বা আপনাদের জন্য তাহলে বন্ধুরা এভাবেই আমাদের উপরে তোমাদের ভালোবাসা বলি তোমাদের সাপোর্ট বলি এটা বজায় রেখো আর আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তীতে তোমাদের কথা মতো তোমাদের কমেন্টের হিসাবে তোমাদের প্রয়োজন হিসাবে নতুন নতুন ভিডিও তৈরি করার শুরু করছি আমাদের প্রথম অঙ্ক আমাদের প্রথম অঙ্কে কী আছে সাতাশ ভাগ নয় ভাগ তিন যোগ আট গুণ দুই ভাগ চার এবারে বন্ধুরা আমরা স্বাভাবিক নিয়ম যেটা সেটাই করব প্রথমে গুণের ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ তারপরে বিয়োগ প্রথমে কী করব সাতাশকে যদি নয় দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল কথা হবে তিন নয় সাতাশ তিন নং সাতাশ ভাগ তিন যোগ আট গুণ দুই ভাগ চার এই ভাগটা আমি এখানে করলাম না তার কারণ আমি তোমাদের এখন দেখাচ্ছি তিন ভাগ তিন যোগ এখানে দেখো বন্ধুরা চারের থেকে কিন্তু দুই ছোট অর্থাৎ এখানে যাকে ভাগ করা হবে অর্থাৎ ভাজ্য এখানে যাকে ভাগ করা হবে মানে ভাজ্য ভাজ্য দুই আছে অর্থাৎ চারের থেকে দুই কিন্তু ছোট। সেই জন্য আমি কি করব সেই জন্য আমি এই গুণের কাজটাকে আগে করে নেব নেবো আর্ধগুণও ষোলো ভাগ চার সমান সমান এবার আমি এই ভাগের কাজটা করে নেব মানে হচ্ছে তিন দিয়ে তিনকে ভাগ করলে হবে কত এক যোগ আর এই ভাগের কাজটা করব। দিয়ে চার চারে ষোলো সমান সমান চার আর এক যোগ করলে হবে পাঁচ এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর খুব কঠিন না একেবারেই না একদম সহজ একটা অঙ্ক শুধু এই জায়গাটা একটু অন্যরকম কিন্তু এখানে এই সমস্ত ছোট ছোটো জায়গাগুলি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের সরল অঙ্ক করতে আশা করি কোনো সমস্যা হবে না চলে যাচ্ছি পরের অঙ্কে এবারের অঙ্কটা দেখো বন্ধুরা এবারের অঙ্কে কিন্তু বন্ধনীর ব্যবহার দেওয়া দেখানো হয়েছে প্রথম বন্ধনী এইভাবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পরপর বন্ধনের ব্যবহার করতে হয় এবার আমি বন্ধনের ব্যবহার করবো এখানে আছে আঠেরো গুণ সাত বিয়োগ প্রথম বন্ধনীতে আছে দশ গুণ ছয় ভাগ বারো এই অংশটা আমি করবো গুণের কাজ মানে সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ সাত এক সাত আট নয় দশ এগারো বারো মানে একশো ছাব্বিশ বিয়োগ ছয় দশে ষাট ভাগ বারো এবারে কী করতে হবে আমরা কি করব আগে বিয়োগের কাজ করব না ভাগের কাজ করব বলো তো আগে কি করতে হবে আগে ভাগের কাজ করতে হবে তারপরে বিয়োগের কাজ অর্থাৎ এই অংশটা একশো ছাব্বিশ বিয়োগ বারো দিয়ে যদি ষাটকে ভাগ করা হয় তাহলে কত পাঁচ বারো ষাট মানে পাঁচ একশো ছাব্বিশের থেকে পাঁচ বিয়োগ হলে কত হবে এক দুই ছয়ের থেকে পাঁচ বিয়োগ হলে হবে এক ব্যাস শেষ কী সহজ না একদম সহজ প্রথম বন্ধনে ব্যবহার করলাম তারপরে কি ভাগের কাজ তারপরে বিয়োগের কাজ আমাদের সহজ অঙ্ক শেষ চলে যাচ্ছে পরের অঙ্কে এবার দেখো বন্ধুরা আগের অঙ্কে আমরা প্রথম বন্ধনে শিখলাম এবারে আছে দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী মানে প্রথম বন্ধনী তো জানি এবার দ্বিতীয় বন্ধনের ব্যবহারটাও করে ফেলবো চলো শুরু করছি প্রথমে কি করব পাঁচ যোগ দ্বিতীয় বন্ধনী যেরকম আছে সেরকম বসাবো তিরিশ বিয়োগ প্রথম বন্ধনে কাজটুকু করবো অর্থাৎ পাঁচের থেকে তিনকে বিয়োগ করবো পাঁচের থেকে তিন বিয়োগ হলে কত হবে দুই গুণ সাত দ্বিতীয় বন্ধনী সরি আমার দ্বিতীয় বন্ধনী কিন্তু ভালো হয় না আমি এটা এর আগেও বলেছিলাম দ্বিতীয় দিতে আমি বন্ধ করে দিলাম এবারে চলে যাব পরের অংশে পাঁচ যোগ এবারে বন্ধু না দ্বিতীয় বন্ধনে যেরকম আছে ঠিক সেরকমভাবে দেবো তিরিশ বিয়োগ আগে কি করতে হবে আগে গুণের কাজ করতে হবে আর চাইলে তো অনেকে তিরিশের থেকে দুই বিয়োগ করে সাত গুণ করা করতেই পারে কিন্তু সেটা না আগে আমরা গুণের কাজ করব তারপরে বিয়োগের কাজ করব। সাত দিয়ে দুইকে যদি গুণ করা হয় সাত দু কত চোদ্দ হয়ে গেল পরের অংশে তিরিশের থেকে চোদ্দ বিয়োগ হলে কত হবে দেখো তিরিশের এখানে যদি দশ ধরি দশের থেকে চার বিয়োগ হলে হবে ছয় দুয়ের থেকে এক বিয়োগ হলে হবে এক ষোলো পাঁচ আর ষোলো যোগ করলে কত হবে একুশ এটাই হলো পরের অঙ্কের উত্তর একদম সহজ বন্ধুরা আবার বলে দিচ্ছি প্রথমে প্রথম বন্ধনের কাজ তারপরে গুণের কাজ গুণের কাজ করার পরে কি করব বিয়োগ করব। বিয়োগ করলে বন্ধ দ্বিতীয় বন্ধনী উঠে গেল তারপরে থাকলো যোগের কাজ এবার শেষে করে দিলাম যোগের কাজ ব্যাস একদম সহজ কি এখনও কঠিন মনে হচ্ছে ঠিক আছে আর একটা অঙ্ক দেখাচ্ছি তাহলে কিন্তু মনে হয় যতটা সমস্যা আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে চলো শুরু করছি এবার দেখো এই অঙ্কে কি আছে বাহাত্তর ভাগ ছয় প্রথম বন্ধনের ভেতরে গুণ চার বিয়োগ বাহাত্তর ভাগ আবার প্রথম বন্ধনের ভেতরে ছয় গুণ চার এই অঙ্কটাকে এবার আমরা সমাধান করব। প্রথমে কি করব প্রথমে প্রত্যেকবারের মতন এবারও আমরা কি করব শুরুতে প্রথম বন্ধনের কাজ করব বন্ধুরা খুব ভালো করে কিন্তু মনে রাখবে যে যখন কোনো বন্ধনী থাকবে না তখন প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ কিন্তু যখন বন্ধনী দেওয়া থাকবে তখন কিন্তু বন্ধনীর গুরুত্ব আগে আগে বন্ধনের কাজগুলো কিন্তু করে নিতে হবে তাহলে এখানে আছে প্রথমে প্রথম বন্ধনী প্রথম বন্ধন থেকে কী আছে বাহাত্তর ভাগ ছয় ছয় দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করা হয় তাহলে কত হবে ছয় বারো বাহাত্তর বন্ধনী উঠে গেল গুণ চার বিয়োগ বাহাত্তর ভাগ চিহ্ন চার ছয়ে চব্বিশ দুটোরই বন্ধনী কিন্তু এখানকার বন্ধনী এবং ওখানকার বন্ধনী দুটোই উঠে গেল। এবারে কি করব আমরা এবার কিন্তু গুণ আছে এবং ভাগ আছে আমাদেরকে কি করতে হবে আগে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ অর্থাৎ এই অংশটা বারো দিয়ে চারকে গুণ বারো চার বিয়োগ এবার বন্ধুরা এই অংশটাকে ভাগ করতে হবে চব্বিশের নামটা তো আমরা জানি না এবার কি চব্বিশকে যদি তিন দিয়ে গুণ করা হয় তিন চারে বারো দুই হাতে এক তিন দুয়ে ছয় আর একে সাত অর্থাৎ যদি তিনবার দেওয়া যায় তাহলে কিন্তু বাহাত্তর হয়ে যাবে অর্থাৎ এখানকার ভাগ ফল হবে তিন যখন আমরা নামটা জানি না অর্থাৎ যখন কোনো বড় সংখ্যা আসবে তখন কিন্তু আমরা সেই সংখ্যাটাকে এক দুই তিন চার এভাবে গুণ করে কিন্তু সেই সংখ্যাটা পেয়ে যেতে পারি কারণ একটা সংখ্যার পর তো আমরা নামটা সেভাবে মুখস্থ রাখি না তাই কি করবে সুবিধে মতো তোমরা গুন করে এবং ভাগ করে নেবে ঠিক আছে প্রয়োজনে পাশে খাতাতেও করে নিতে পারো তাহলে বাহাত্তর আর চব্বিশকে ভাগ করে ভাগ ফল পাবো আমরা কত ভাগ ফল পাবো তিন এবারে কি করব দেখো বন্ধুরা এবারে করব গুণের কাজ আগে কিন্তু বিয়োগের কাজ না গুণের কাজ চারবারও আটচল্লিশ বিয়োগ তিন আটচল্লিশের থেকে তিন বিয়োগ হলে কত হবে পঁয়তাল্লিশ ব্যাস শেষ কি খুব কঠিন না একদম না যদি আমরা একটু মন দিয়ে অঙ্কগুলো খেয়াল করি অঙ্কগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু সরল অঙ্ক আর কঠিন মনে হবে না তাহলে বন্ধুরা কি কঠিন মনে হচ্ছে ব্যাস আর একটা সহজ সরলের উদাহরণ দেখাচ্ছি দেখবে এরপরে সহজ সরল অঙ্ক বা সরল অঙ্ক একদম কঠিন মনে হবে না চলো পরের অঙ্কটা দেখে নিন শুরু করছি আমাদের পরবর্তী অঙ্ক বা শেষ অঙ্ক বলতে পারো কি আছে দ্বিতীয় বন্ধনীর ভেতরে আট যোগ আট যোগ প্রথম বন্ধনী শুরু সাত বিয়োগ দুই যোগ আট প্রথম বন্ধনের শেষ দ্বিতীয় বন্ধনী দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভাগ সাত এটার সমস্যার সমাধান করব প্রত্যেকবারের মতন এবারও কী করবো প্রথমে প্রথম বন্ধনের ভেতরে কাজটা করব অর্থাৎ এবারে দেখো তো বন্ধুরা এখানে এই অংশটাতে আমরা আগে যোগের কাজ করব না বিয়োগের কাজ করব কি করতে হবে আগে কিন্তু আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে কেন কারণ যদি আটের সাথে একে যোগ করা হয় তাহলে আট আর দুয়ে হয়ে যাবে দশ দশের থেকে কিন্তু সাতের থেকে কিন্তু আমি দশকে বিয়োগ করতে পারবো না তাই আমাকে কি করতে হবে আগে বিয়োগের কাজটা করে নিতে হবে অর্থাৎ সাতের থেকে যদি দুই বিয়োগ হয় তাহলে হবে পাঁচ যোগ আট প্রথম বন্ধনী বন্ধ করে দিলাম ভাগ সাত সময় বিশেষে কিন্তু আমাদেরকে অঙ্ক দেখে বুঝে তারপরে সমাধান করতে হবে কারণ অনেক ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ এই সম যদি আগে পরে এই জিনিসগুলো আমরা ঠিকমতো না করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পাব না এবার চলে যাচ্ছি পরের অংশে আট যোগ এবারে এই অংশটা মানে আট আর পাঁচ যোগ করলে কত হবে আট আর পাঁচে তেরো প্রথম বন্ধনের কাজ কিন্তু শেষ হয়ে গেল তাই প্রথম বন্ধনই উঠে গেল এবার কী করব এবার এই অংশটা করবো যোগের দাস তেরো আর আট তেরো আর আট যোগ করলে কত হবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তেরো আর আটে হবে একুশ ভাগ সাত সাত দিয়ে যদি একুশকে ভাগ করা হয় তাহলে কত হবে ভাগ ফল সাতের নামটা বলো সাতে খেয়ে সাত সাত দু গুণো চোদ্দো তিন সাতা একুশ অর্থাৎ অর্থাৎ সাত দিয়ে একুশকে ভাগ করলে তার উত্তর হবে কত তিন কী আর মনে হয় না সরল অঙ্ক নিয়ে সমস্যা তোমাদের হবার কথা যদি এই কখানা মানে এখানে আমি পাঁচটি অঙ্ক তোমাদের দেখিয়েছি এই পাঁচটি অঙ্ক যদি তোমরা ভালোভাবে একটু দেখো ভালোভাবে এগুলো যদি একটু না দেখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু সরল অঙ্ক একেবারে সহজ কী ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন এবারও লাইক করতে আর শেয়ার করতে ভুলে যাবে না আর হ্যাঁ তার সাথে সাথে কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা কেমন লাগলো বা ভিডিও সংক্রান্ত অন্য কোনো যদি মতামত থাকে সেটাও লিখে জানাও আমি চেষ্টা করব সেই কমেন্টের উপর বেস করে আমার পরবর্তী কোনো নতুন ভিডিও বা ভিডিওতে যদি নতুন কোনো কিছু আনার হয় সেটা করা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ শেষ কথা সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না যারা নতুন দেখছো এই চ্যানেলটিকে যদি চ্যানেলটি ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও আরও দেখবে এই রকমই নানান রকম ভিডিও নানান বিষয় আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি আনা যায় সবাই ভালো থাকবে টাটা